দর্শক, ডিএসএন নির্বাচনী প্রবাহে শুভেচ্ছা নেবেন। এদিকে আসছে সামনে 11 নভেম্বর সংগঠিত হতে যাচ্ছে দিনাজপুরের হিলিহাকিমপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনী কেন্দ্রিক যাবতীয় সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। দর্শক শুভেচ্ছা নেবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তর দিনাজপুর জেলার হিলিহাকিমপুর উপজেলাধীন 1 নং খট্টর মাধবপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। ৭ নং ওয়ার্ডের সাধারণ জনতার মতামত নিব এই নির্বাচনকে কেন্দ্র করে। আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আমি 7 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ ভোটার। আমি বলতেছি এখানে বর্তমান যে নির্বাচন হয়ে গেল 5 বছর, তার মধ্যে সে একজন সৎ ব্যক্তি, যোগ্য ব্যক্তি, মেম্বার কাশেম মেম্বার, উনি আবার মেম্বারে দাঁড়াইছে পদপ্রার্থী। তো আমি সকলের কাছে আশাবাদী যে এরকম আমাদের যোগ্যতা একটা মেম্বারের দরকার, কোনোটা যান আমরা এলাকায় সুষ্ঠুভাবে যেরকম উন্নয়ন করেছে আবার জন্য তার চেয়ে একটু বেশি করতে পারে, এই বলে আমি আশাবাদী। 7 নম্বর ওয়ার্ডের আমি একজন ভোটার। আমি আমার জানা মতে মেম্বার সাহেবের গরিব পথে আমরা সবাই মিলে তাকে 11 তারিখে জয়ের মালা করিয়ে দিয়ে অবশ্যই অবশ্যই ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসব। স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি অত্র 7 নং ওয়ার্ডের রানিং মেম্বার জনাব মোহাম্মদ আবুল কাশেম সাহেবের সঙ্গে কথা বলবো বর্তমান নির্বাচনী প্রসঙ্গে। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ আবুল কাশেম, 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমার প্রতীক হলো ভ্যানগাড়ি মার্কা। আমি গত নির্বাচনে জনগণের ভোট, বিপুল ভোটে নির্বাচিত হবার পর 5টি বছর সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি এবং আমার এই 5 বছর মেম্বারি শাসনামলে আমি 8টি বাড়ি নওদাপাড়া বড়সরা গ্রামে দিয়েছি এবং নওদাপাড়াতে একটি ড্রেন করেছি এবং ওই বড়সরাতে একটি ড্রেন করেছি। আমার এই 5টি বছরের মেম্বারি দিনে আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ ভিজিডি সহ সকল জনতার মাঝে সুষ্ঠু এবং সফলভাবে বণ্টন করেছি। আগামীতে যদি নির্বাচিত হই আমি আমার এই জনগণের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দিয়ে, বাকি অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করে দিয়ে জাতির উন্নয়নমূলক, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলি ত্বরান্বিত করার জন্য সকলের দোয়া প্রার্থী এবং আমাকে আগামীতে নির্বাচিত করে এই অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার তৌফিক দিবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন অত্র 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব মোহাম্মদ আবুল কাশেমের উন্নয়নমুখী বিভিন্ন রকম কর্মসূচির বক্তব্য এবং সাধারণ জনতার মতামত আমরা জানলাম। তো সেই প্রেক্ষিতে আমরা অন্তত এটুকু অবগত হতে পারছি যে অত্র সাধারণ জনগণ যেমনটি বলছিলেন যে উনি জয়যুক্ত হলে পারে অত্র 7 নং ওয়ার্ডের আরও উন্নয়ন হবে। দিনাজপুর জেলার হিলিহাকিমপুর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক বিস্তারিত সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আছে ডিএসএন নির্বাচনী প্রবাহ।